2000 years later. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ঋতুপর্ণা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। তো তোমাদের সবাইকে জানাই আমার নতুন একটি ব্লগে স্বাগত। তো তোমরা তো দেখতেই পেলে, তো এই রকমভাবে মোটামুটি 45 মিনিট অসীম যুদ্ধ করার পর আমি মিঠিকে ঘুম পাড়াতে সক্ষম হয়েছি। আর এই যুদ্ধটা কিন্তু শুধু আজকের নয়, এটা আমার প্রতিদিনের যুদ্ধ। এইভাবেই যুদ্ধ করে মিঠিকে ঘুম পাড়াতে হয়। কোনোদিন 45 মিনিট, কোনোদিন 1 ঘন্টা, কোনোদিন 1.5 ঘন্টাও লেগে যায় আমার শুধু মিঠিকে ঘুম পাড়াতে। তো মিঠিকে ঘুম না পাড়িয়ে তো আমি কাজে নামতে পারবো না। তো ওইদিকে ঘুম টুম পারি, এবার আমি বাকি সারাদিনের যা কাজবাজ রয়েছে সেগুলোতে এবার নামবো। তো এদিকে দেখো, মামনি চিংড়ি মাছ ভাজতে বসেছে, মানে অভিজিৎ এই মাছগুলো আজকে নিয়ে এসছে। তো এই মাছটা যদিও আজকে রান্না হবে না, আজকের জন্য রুই কাতল মাছ রয়েছে। রুই নাকি কাতল আমি ঠিক জানি না, অ্যাকচুয়ালি আমি ঠিক চিনতে পারি না, রুই কাতল মাছের মধ্যে ডিফার করতে পারি না। তো আজকে এটা রয়েছে, কালকে চিংড়ি মাছটা রান্না হবে। তো কালকে যেহেতু অভিজিতের অফিস আছে, তো সকাল সকাল চিংড়ি মাছ বেছে তারপর রান্না করতে অনেকটা সময় লেগে যাবে। তো তার জন্য মামনি আজকেই সেই কাজটা সেরে রাখছিল। আর আমি এদিকে দেখো রান্নাঘরে ঢুকে গেছি। তো ওই যে বললাম রুই না কাতল কী বা একটা মাছ ছিল, আমি ঠিক বুঝতে পারি না, যাই হোক। তো সেটা রান্না করছিলাম, সেটারই একটা পাতলা করেই ঝোল বানালাম। আমাদের বাড়িতে পাতলা টাতলা মানে একটু পাতলা ঝোলই বেশি খাওয়া হয় আর কি, অতিরিক্ত মশলাদার কোনো কিছুই খাওয়া হয় না। তো রান্না ঠান্না করার পর এবার যা আরও বাকি কাজ রয়েছে, দেখো অনেকগুলো জামা কাপড় ধোয়ার ছিল, ধুয়ে ঠুয়ে সেগুলো ছাদে মেলে দিচ্ছি। মানে ওয়েদারটা দুদিন ধরে বেশ খারাপ খারাপই চলছে। তো আজকে দেখলাম একটু হালকা হালকা রোদ উঠেছে। ও এই যে মিঠি আজকে আসলে সকাল থেকে যেহেতু আকাশের মুখ ভার ছিল, তো কিভাবে যে বেলা হয়ে গেল, কখন বেলা হয়ে গেল বুঝতেই পারিনি। সমস্ত কাজবাজ সারতে সারতে স্নান ঠান করে আস্তে আস্তে দেখি অলরেডি 1টা বেজেই গেছে দুপুর। তো এদিকে দেখো মামনি ড্রাগন ফ্রুট কাটছিল, মানে অভিজিৎ নিয়ে এসেছিল আর আমি ড্রাগন ফ্রুট খেতে খুব ভালোবাসি, তো মামনি কেটে দিচ্ছিল। আমার মতন তোমরা কে কে ড্রাগন ফ্রুট খেতে ভালোবাসো আমাকে কমেন্টস করে জানিও। তো এখন দেখো লাঞ্চ করে নিচ্ছি, লাঞ্চ করতে বসে গেছি, এদিকে অভিজিতও বসে গেছে দেখতেই পেলে। আর এদিকে দেখো লাঞ্চে কী কী নিয়েছি, শাক নিয়েছি, কী শাক জানি না, মাছের ঝোল, আর ওদিকে দেখো মাছের মাথা দিয়ে একটা তরকারি মতন, আর মুসুরির ডাল। এই দেখো মিঠি নতুন হেয়ার স্টাইল, হলে বাবলে দুই দিকে দুব্বা ঘাস, আমাকে ফটো তুলে দাও, দুই দিকে দুব্বা ঘাস, দাদা বসে তো বিকেলবেলা দেখো একটু বেরিয়েছিলাম, আমার এক ননাসের বাড়িতে নেমন্তন্ন করতে যাব বলে। তো তার আগে এরকম একটু ধোকলা কিনছিলাম। তো আমি না ধোকলা খেতে খুব ভালোবাসি, আর আমার প্রেগনেন্সিতে আমার ধোকলা খাওয়ার খুব ক্রেভিংস হতো, কিন্তু আমাকে অভিজিৎ একদম ধোকলা খেতে দেয়নি, কারণ অনেক সময় ধোকলার ওপরে না পেঁপে গ্রেট করে দেওয়া থাকে। আর তোমরা তো জানোই যে প্রেগনেন্সিতে পেঁপে খাওয়া বারণ, আমার ডক্টর তো স্ট্রিক্টলি না করে দিয়েছিলেন। তো ওটার জন্য আমাকে অভিজিৎ কোনো সময় ধোকলা খেতেই দিত না, অনেক বলেছি যে আমি পেঁপেটা বেছে ফেলে রেখে খাবো, তাও আমাকে খেতে দেয়নি কখনো ধোকলা। তো আজ অনেক দিন পরে হল ঠিক করলাম যে ধোকলা খাবো। সেই সুন্দর করে নিমন্ত্রণ করবো, 26শে মার্চ রবিবার করো করো সবাই দেখতেছে, 26শে মার্চ রবিবার ঠিক সন্ধে 6টায় আমার কন্যার শুভ মুখান্নপ্রাশনে আপনারা সপরিবারে যোগদান করিয়া আমাদেরকে বাধিত করিবেন, 4টি ডাল ভাত খাইয়া আমাদেরকে বাধিত করিবেন। তো এরপর কিছু কিছু জিনিস বাজার করার ছিল, কিছু ফল টল কেনার ছিল আর কি। তো কিনে বাড়িতে গিয়ে দেখি, এদিকে দেখো সোনা দিদি, নয়নদা ওরা সবাই এসছে, আর মাম্মাম তো আগের থেকেই ছিল, হ্যাঁ লাড্ডুপুরও এসছে। আর অনেক দিন পর ওই ধোকলা খেতে পেরে যে কী ভালো লাগছিল, মানে বলে বোঝাতে পারবো না এই ফিলিংসটা তোমাদেরকে। বলো মামি কিছু তো বলো, কিছু বলতে লাগবে না আর বাবা, বলার মতো আমি অবস্থাতে নাই এখন। দাদা আবার বকা দাও,
আমি কি হাসতে বলেছি তোমাকে? একদম আওয়াজ না, চুপ চুপ। তো আজকের ব্লগটা হয়তো বা খুব একটা এক্সাইটিং ছিল না, কিন্তু কাজে বাজে পরিবারের সাথে বেশ ভালোই কাটলো, মন্দ কাটলো না আর কি। তো যাই হোক, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে তোমরা জানিও, ভালো লাগলেও জানিও, মন্দ লাগলেও জানিও। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও, তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথেও শেয়ার করে দিও। তাহলে আবার চলে আসবো অন্য আরেকদিন অন্য আরেকটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ, বাই বাই।